আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আপনারা যে যেখানেই থাকেন, সবাই সবসময় ভালো থাকেন, সুখে শান্তিতে নিরাপদে থাকেন, এটাই সবসময় কামনা করি। শুরু করছি নতুন একটি ব্লগ, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এটা ছিল গত মঙ্গলবার, আজ হামজার বাবার ডে অফ, তাই ভাবলাম কোথাও বেড়াতে যাই বা একটু ঘোরাঘুরি করে আসি। বাচ্চারাও তো যেতে চাচ্ছিল, যেহেতু 6 সপ্তাহের হলিডে তো বেশি দিন আর নেই, চলেই যাচ্ছে। আর এবছর দেখা যাচ্ছে যে খুব বেশি একটা গরম বা দিন সুন্দর না, আসলে কেমন যেন মেঘলা মেঘলা বা বৃষ্টির মধ্যেই চলে যাচ্ছে, তেমন একটা ওয়েদার ভালো না। তো প্রথমে আমরা অন্য একটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, তারপর ভাবলাম যদি বৃষ্টি আসে, দেখতে পাচ্ছেন আকাশবর্তী মেঘ, মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নামবে, তো ভাবলাম ইনডোরে কোথাও যাই, অ্যাটলিস্ট বৃষ্টি আসলেও ভিজার সম্ভাবনা নেই। যদিও তো সিটি সেন্টারে গেলে ইনডোর বা আউটডোর দুই সাইডে যেতে হয়, এরপরও ঠিক আছে যেহেতু শপিং সেন্টার। ঈদের পর থেকে আসলে পার্টি টার্টি তাবাত এসব হয়ে দিন যাচ্ছে, তো একটু ভাবলাম বাইরেও ঘুরে আসি। তো বাচ্চারাও তো যেতে চাচ্ছিল, আর ওরা বলছিল যে ওরা সিটি সেন্টার যেতে চায়, যেহেতু লকডাউনের জন্য বেশ কয়েক মাস হয়ে গেছে, আসলে ওদেরকে নিয়ে আসা হয়নি। আগেও আমি আপনাদেরকে বলেছি মাঝে মধ্যে আমরা বেড়ানোর জন্য সিটি সেন্টারে আসি, তেমন কোনো কিছু কি না হোক বা না হোক, এমনিতেই ওদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করে যাই, ভালোই লাগে। তো আজও ওরা আসতে চাচ্ছিল, তো ভাবলাম যাই একটু ঘুরে আসি। তো অল্প কিছু কেনাকাটা আর একটু ঘোরাঘুরি, এই আর কি, এই নিয়ে আমাদের দিন গেল। শপিং সেন্টারগুলো যেরকম হয় সেরকমই, তবে সব জায়গারই শপিং সেন্টারগুলো একটু একটু হয়তো ভিন্ন থাকে, তো হয়তো ভিতরের দিক বা যে সবে যেরকম জিনিস পাওয়া যায় সেটা যে কোনো জায়গায় থাকুক না কেন মোটামুটি একই রকম, তবে আউটসাইড একটু হয়তো ভিন্ন থাকবে, এক এক জায়গার এক এক রকম। যেমন এরকম এই দেখতে পাচ্ছেন, এটা বার্মিংহাম বিল্ডিং বা সিটি সেন্টার যেটা, সেখানে এসেছি। আর মাঝে মধ্যে মেরি হিলও যাই, সেখানটা অন্যরকম, এদিকটাও অন্যরকম। তো এক এক সময় এক এক জায়গায় যাওয়া হয়, আর লকডাউনের জন্য তো খুব একটা যাওয়া হয়নি, আর বাচ্চাদের যেহেতু হলিডে ওরাও আসতে চাচ্ছিল, তো এই তো আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছেন এদিকে একটা সুইটের শপ, দেখে বুঝতেই পারছেন কত রকমের সুইট এসব পাওয়া যায়। তো সব কিছু তো আর আমাদের খাওয়া যাবে না, বাবা বাচ্চারা চাইলেও এগুলো অনেক সময় আমরা দিই না। সিটি সেন্টারে আসলে বেশিরভাগ সময়ই টিকি ম্যাক্সে যাই, আমার কাছে ভালো লাগে, ঘুরে দেখে আসি, যদি কোনো কিছু ভালো লাগে বা ইচ্ছে হয় বা নিজের দরকার মনে করি তখন তো কিনি, তা না হলে তো এমনিতেই ঘুরে দেখে আসি, সবসময় তো আর দরকার না হলে বা যেটা অপ্রয়োজনীয় বা ভালো না লাগলে তো আর কেনা হয় না। তো এই তো দেখতে পাচ্ছেন আমরা ঘোরাঘুরি করছিলাম, এদিকে হামজা টয়েজ সেকশনে চলে গিয়েছিল, আর আমরা তো ওকে খোঁজাখুঁজি করে পাচ্ছিলাম না, তারপর ভাবলাম যে না হয়তো টয়েজের পাশেই গিয়েছে, তো সেখানেই তারপর ওকে পেয়েছি। আসলে ওকে নিয়ে আসলে একটু ভয় লাগে, এদিক সেদিক দৌড়াদৌড়ি করে তো কোন দিকে যায় আসলে ভালো লাগে না, বা একটু ভয়ও লাগে, যদিও বুঝি যে সব থেকে বের হয়ে যাবে না, হয়তো এটা সেটা দেখার জন্য এদিক সেদিক যায়, এরপরও যেন কেমন লাগে, ভালো লাগে না আসলে ওকে সবে নিয়ে যেতে।
তো দেখতে পাচ্ছেন সামার তো চলেই যাচ্ছে আর সিজন চেঞ্জ হয়ে যাচ্ছে, তো অটাম বা ফল সিজনে ডেকোরেশন বা হ্যালোইনে সব কিছু চলে আসছে আসতেছে সবগুলোকে আস্তে আস্তে। তো দেখতে পাচ্ছেন এটা একটা ক্যান্ডেল ছিল, একটা পামকিন আমি ঢাকনা লাগানো বা কভার লাগানো সেটা দেখতে পেলেন, এটা একটা পামকিন ছিল আর এটার দাম 10 পাউন্ড ছিল। আসলে তখন আর ইচ্ছে হয়নি কিনতে, এখন আমি টিটকেরার সময় মনে হয়েছিল এই সেটা কেন নিয়ে আসলাম না। এদেশে বছরের বেশিরভাগ সময় তো উইন্টার থাকে বা ঠান্ডা থাকে, এরপরও একটু সামার থাকে বা কয়েক সপ্তাহ একটু গরম থাকে, এরপরও এই যে সিজনাল ডেকোরেশনগুলো বা সাজসজ্জার জিনিসগুলো, ঘর সাজানোর জিনিস, এগুলো দেখতে আসলে ভীষণ ভালো লাগে। এক একটা সিজন উপলক্ষে এরকম সুন্দর সুন্দর জিনিস কিনতে পাওয়া যায়। আসলে যে সব সময় কিনি তা না, কিন্তু কোনোদিনও হয়তো কিছুই ভালো লাগে না, তখন চলে যায়। কোনো দিন হয়তো কাপড় চোপড় বা এরকম কোনো কিছু ভালো লাগলে নেই, কোনো সময় হয়তো ঘর সাজানোর বা কিচেনের কোনো কিছু ভালো লাগলে নেই, তো এরকমই। তো আজ আর এই পাশের বা কিচেনের ঘরের এরকম কোনো কিছু আর নেওয়া হয়নি, তো আরও কিছু টুকিটাকি জিনিস অবশ্য কেনা হয়েছে এইসব থেকে, আরও কিছু বাইরে থেকে, যেহেতু বড় দুজন অনেকদিন পরে এসেছে ওরা অল্প টুকিটাকি কিছু নিয়েছে। বাজেটেরও একটা ব্যাপার আছে, আসলে সব সময় ভালো লাগলেই যে সব কিছু নেওয়া যাবে সেটাও না, অনেক সময় বুঝে শুনে অনেক কিছু খরচ করতে হয়। আর একটু হয়তো শ্যুট করতাম, কিন্তু ভয় লাগছিল যেহেতু হামজার সাথে কোন দিকে কোনো কিছু পুশ করে ফেলে দেয় কিনা, এই জন্য আসলে মনে মনে ভয়ও লাগছিল। আর সে যে সবই যাক না কেন একটা ট্রলি নিবে, তো সেটা আমাদেরকে টাচ করতে দিবে না, সে নিজে ক্যারি করবে, এর জন্য একটু ভয় লাগে যদি ফুস করে আসলে কোনো কিছু ফেলে দেয়, তো একটু সাবধানে থাকতে হয়। তো ভাবলাম শ্যুট করা বাদ দিয়ে ওকে একটু লুক আফটার করি। তো এই তো আমরা টিকেমিক্স থেকে অল্প কিছু নিয়ে এখন বাইরে চলে এসেছি, আমরা অন্যদিকে যাচ্ছি। যদিও মেঘলা দিন ঠান্ডা গরম এরকম, খুব যে ঠান্ডা বা খুব গরম এরকম না, ঠিক আছে, ভালোই লাগছে, একটু ঠান্ডা ঠান্ডা আছে। বিকেলের দিকে অবশ্যই একটু গরম পড়েছে, তা না হলে একটু ঠান্ডা ঠান্ডাই ছিল, আরামের দিন ছিল। হামজার জন্য শুজ কিনতে চেয়েছিলাম, তো সে নিজেই ওটা চুজ করেছে। তো এই তো আমরা বাইরে চলে এসেছি, আর সিটি সেন্টারে আসলে আমার বড় মেয়েটা একটু এরকম কি যেন নাম বৌবাটি খেতে পছন্দ করে, তো ও নিতে চায়। যদিও আমার হাজব্যান্ড বলেন যে সব কী থেকে কী দিয়ে বানায়, তো এরপরও যেহেতু ও চাচ্ছে, আর তো এই তো বৌবাটি না বৌবাটি সে নিয়ে এসেছে, আর একটা মিল্কশেকের মতো আর কি, যেন জেলের মতো মনে হয়, ছোটো ছোটো গুল গুল ভিতরে দেয়া আছে।
তো ওই একটা নিয়েছে, আর এটার দাম মনে হয় 3 পাউন্ড বা সাড়ে 3 পাউন্ড ছিল। ওই দিকে দেখতে পাচ্ছেন মনে হয় রেস্টুরেন্ট খুব সুন্দর করে আসলে পিঙ্ক ফুল টুল দিয়ে সাজিয়ে রেখেছে, দেখতে অনেক ভালো লাগছিল। আসলে পুরো এরিয়াটাই একটু অন্যরকম বা বেশ সুন্দর সুন্দর আসলে আমার কাছে ভালোই লাগে। তো আসলে বুঝতেই পারছেন একদম ভালোই লাগে, ফ্যামিলি ডে আউট হয়ে যায়, কেনাকাটা করা হোক না হোক এমনি তো ঘুরে দেখে গেলে ভালো লাগে। বেশ অনেকক্ষণ হয়ে গেছে আমরা ঘোরাঘুরি হাঁটাহাঁটি করেছি, তো এখন একটু বসেছি। আর এই পাশে দেখেই বুঝতে পারছেন অনেকেই কিন্তু বসেছে, তো আমরাও একটু বসেছি আর ড্রিঙ্ক ট্রিঙ্ক এসব খাচ্ছি। কেউ স্লস নিয়েছে, কেউ বুবাটি খাচ্ছে, আমার হাজব্যান্ড ড্রিঙ্ক এনেছেন, তো আমরা ড্রিঙ্ক খাচ্ছি, ড্রিঙ্ক রিস্ক এসব। আর এই তো বসে বসে দেখছিলাম চারিদিক। তো দেখতে পাচ্ছেন এটা জার্মান মার্কেট না ফিশ মার্কেট কি যেন বলা হয়, তো এই ফিশ মার্কেটেই আমরা চলে এসেছি। আর এখানে ফ্রেশ বা লাইভ লবস্টার, ক্র্যাব আরও কি কি যেন বিক্রি করা হয় আপনারা দেখতেই পাচ্ছেন। আর এগুলো মনে হয় বেশিরভাগ চাইনিজ মানুষেরাই নিয়ে, তো দেখতে পাচ্ছেন যদিও আমরা তো কিছু কিনবো না এখান থেকে, এমনিতে একটু দেখছিলাম বাচ্চাদেরকে দেখাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছেন একজন দেখলাম যে বড় বড় 3টা ক্র্যাব নিয়ে যাচ্ছে। ফিশ মার্কেট বা মাছ বাজার তো বুঝতেই পারছেন, মাছ বাজার শুটকির বাজারে এগুলোতে তো একটু গন্ধ থাকবেই। তো এই বিল্ডিংয়ের ভেতরে ঢুকার সাথে সাথেই কিন্তু একটা গন্ধ বা স্মেল বের হয়েছিল, তো বাচ্চারাও উয়া করছিল। আসলে এরকম স্মেল থাকলে তো কারোরই ভালো লাগবে না, তো বড়জন একটু শ্যুট করতে চেয়েছিলো বা কিছু ফটো তুলতে চেয়েছিলো, ওর স্কুলের মনে হয় কাজে লাগবে কি একটা বলেছিল, তো এই জন্যই এদিকে এসেছি। আর ভাবলাম বাচ্চারা একটু দেখে যাক, কেননা আমরা তো মাঝে মধ্যে আসি, ওদেরকে সবসময় নিয়ে আসা হয় না। তো দেখতে পাচ্ছেন মাছের অভাব নেই, মাছ মাংস সব কিছুই আছে, তবে বেশিরভাগ এগুলো ওদের জন্যই।
টিকে মিক্সে গিয়ে আমরা আবার চলে এসেছিলাম। তো বড় দুজন বা তিনজনই আসলে খিট্টি ক্যাফে একটা মনে হয় রেস্টুরেন্ট নাকি সেটাতে যেতে চেয়েছিল, যেটার মধ্যে বিড়াল টিড়াল আছে রেস্টুরেন্টের মধ্যে। তো ওরা তিনজনেই সেটাতে যাওয়ার জন্য বলছিল, বারবার বলছিল। তো আমরা আসলে জানি না, কখনো সেখানে যাইনি বা এরকম যাওয়ার ইচ্ছেও ছিল না। তো আমরা তো অনেক দূর চলে এসেছি, তো বাচ্চারা বারবার বলছিল যাওয়ার জন্য। তো আমার হাজব্যান্ড একটু ইন্টারনেটে দেখলেন যে সেটা কোথায় পড়েছে। তো দেখলাম যে আমরা বেশ অনেকখানি যেহেতু চলে এসেছি, এরপরও ইন্টারনেটে গিয়ে বা গুগলে গিয়ে দেখলেন যে সেটা টিকে ম্যাক্স, বা টিকে ম্যাক্সের পর যে জন লুইস তাকে তার পাশে, যদি এখন আর জন লুইস মনে হয় নেই। তো আমরা আবার হেঁটে হেঁটে সেদিকে গেলাম। তো কেউ যেতে চাইলে বা লোকেশনের জন্য একটু বলে দিচ্ছি, দোতলায় কিন্তু যারা বার্মিংহাম তাকেন বা আশেপাশ বা এদিকে আসেন তারা জানবেন, অত কিছু বলতে হবে না। এই তো দোতলা জন লুইসের পাশেই, এটা কাছে আসলে। জন লুইস যারা চিনেন সেখানে গেলেই আপনারা পাবেন। বার্মিংহামের ট্রেন স্টেশন বা ট্রেন ট্রেন যেখানে আসা যাওয়া করে যেখান থেকে মানুষ বিভিন্ন জায়গায় যায়, সেখানেই দোতলায় পেয়ে যাবেন আপনারা। এই তো আমরা এসেছি, তো ভিতরে একটু গেলাম, দেখতে পাচ্ছেন অনেক কিছুই আসলে কিটে কিফে বা বিড়ালের সাইন দেওয়া। স্টাফদের মুখে যে মাস্ক ছিল সেগুলোর মধ্যেও বিড়ালের পিকচার দেয়া, তো বুঝতেই পারছেন সব কিছু একটু অন্যরকম। তো আমার হাজব্যান্ড জিজ্ঞেস করলেন রিসেপশনিস্টকে, তো ওরা বললো যে মানুষ পর্যন্ত পাঁচজন শুনে আর ঢুকতে দেয়নি, বললো যে অনলাইন বুকিং করে আসার জন্য যারা এসেছে হয়তো সবাই বুকিং করে এসেছে। তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে চলে এসেছি, বিড়াল দেখার হলো না। তবে বাইরে থেকে রেস্টুরেন্টের বাইরের দিক থেকে বাচ্চারা একটু বিড়াল টিড়াল দেখেছে এই আর কি। বড় দুজন জানিয়ে তো ওরা আসতে চেয়েছিলো, আর বাচ্চারা যেহেতু অনেক ফ্রেন্ডদের কাছ থেকে অনেক কিছু জেনে যায়, তো আমারও আসলে জানা ছিল না। তো অনেক দিন ওরা বলেছে, আর আসার পর আমি গল্প করছিলাম কয়েকজনের সাথে, তো ওরা বলছিল মনে হয় পিকচার আঁকা, বিড়ালের পিকচার আঁকা। বললাম যে না, সত্যি সত্যি বিড়াল আছে সেখানে। যেহেতু ওদের রিসেপশন এরিয়া থেকে আমরা চলে এসেছি, তো একেবারে তো ভিতরে যাওয়া যেতে পারিনি। তো বাইরের দিক থেকে দেখলাম যে বিড়াল টিড়াল আছে দুই তিনটা, অবশ্য আমরা দেখেছি। আর খুব সুন্দর করে ওদের জন্য আসলে কি বলবো, খুব সুন্দর করে সাজিয়ে রাখা উপরের দিকে। নিচে নামতে দেখিনি সেগুলোকে, উপরের দিকে কেমন জল ঝুলন্ত ব্রিজের মতো বা ফুলের মতো ডিজাইন করা আছে, সেগুলিতেই ওরা যাতায়াত করছে বা এদিক সেদিক হাঁটাহাঁটি করছে বা এখানে সেখানে বসছে। অনেকখানি আমরা চলে আসার পরও আবারও উল্টা থেকে হেঁটে যেতে গেলাম ওদের জন্য। ভাবলাম যেহেতু যেতে চাচ্ছে আর কোনদিন আসবো না আসবো ঠিক নেই, তো চলে আসি। তো আবারও তো আমরা গেলাম, গিয়ে ঘুরে বাইরে থেকে দেখে চলে আসলাম। যাই হোক, তারপরও ওদের একটু আশা পূর্ণ হলো, দেখতে পেলো যে বিড়াল আছে। যাই হোক, এই তো আমরা সিটি সেন্টার থেকে বেরিয়ে যাচ্ছি, আর সেখানে মনে হয় 3 ঘন্টার উপরে ছিলাম, যেহেতু 4 ঘন্টার টিকিটের পয়সা দিতে হয়েছে। আজকের দিনের বাকি অংশটুকু আমি পরবর্তী ব্লগে শেয়ার করবো, কেননা ব্লগটা বেশি লম্বা হয়ে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।